লোকসভা মিটে গেলে পঞ্চায়েতের ফলাফলের সাথে পর্যালোচনা করা হবে। দলীয় সভা থেকে কর্মীদের বার্তা দিলেন পার্থ। কর্মী সভা থেকে আগামী নির্বাচনের রূপরেখা ঠিক করলেন তৃণমূল নেতৃত্ব। আমাদের কাছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আছে, আমাদের কাছে লোকসভা নির্বাচনের ফলাফলও থাকবে। লোকসভা নির্বাচন মিটে গেলে সেই ফলাফল পর্যালোচনা করা হবে। পঞ্চায়েতে বেশি ভোটে জিতলাম অথচ লোকসভায় কম ভোটে জিতলাম, তাহলেই পরিষ্কার হয়ে যাবে আপনি আপনার বুথে পরিশ্রম করেননি। তাদের প্রত্যেককেই কিন্তু জবাবদিহি করতে হবে, পঞ্চায়েত সদস্য কিংবা কাউন্সিলর প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। কর্মীসভার মঞ্চে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা আসন্ন লোকসভা নির্বাচনে বারাকপুর আসনের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। মঞ্চে তিনি বলেন, আমাদের কাছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আছে, আমাদের কাছে লোকসভা নির্বাচনের ফলাফলও থাকবে। আমরা কিন্তু লোকসভা নির্বাচন নিতে গেলে এই ফলাফল পর্যালোচনা করি যে আপনার বুথে পঞ্চায়েতে নির্বাচনে আমি 200 ভোটে জিতলাম আর লোকসভায় মাত্র 5 ভোটে জিতলাম, তাহলে এটা এস্টাবলিশড হয়ে যাবে যে আপনি আপনার এলাকায় আপনার বুথে বেশি পরিশ্রম করেননি। অতএব প্রত্যেককে কিন্তু জবাবদিহি করতে হবে, যে পঞ্চায়েত সদস্য আছেন, যে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর আছেন, তাকে নিজেদের ব্যাপারে কিন্তু জবাবদিহি করতে হবে। বনগাঁ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে এদিন বনগাঁ শহরের নিউ মার্কেট এলাকায় এক কর্মী সভার আয়োজন করা হয়। বনগাঁ লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা এলাকা থেকে কর্মী ও নেতৃত্বরা যোগ দিয়েছিলেন এদিনের সভায়। এদিনের সভায় হাজির ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। মঞ্চে এদিন সিএএ নিয়ে সোচ্চার হন তিনি। তিনি বলেন, বহু মানুষ আছে যারা উপার বাংলা থেকে এসেছি ছিন্নমূল, রাজনীতির কারণে, ধর্মীয় কারণে আমরা সব ছেড়ে দিয়ে এক বস্ত্রে আমরা চলে এসেছি সংসার সন্তান সন্ততি নিয়ে। পাকাপাকি ভাবে এখানে বসবাস করি, বাংলার মাটিকে আমাদের মা মনে করি, এ দেশটাকে আমরা আমাদের দেশ মাতৃকা বলে প্রিয় করি। আপনি বললেন কি সিটিজেনশিপ দেব, কবে? 1400 সাল সিটিজেনের গল্প বলে আপনি ভোটে জিতলেন, 24 সাল হয়ে চলে আসলো, আজও সিটিজেনশিপ দিতে পারল না। আপনাকে আবেদন করতে হবে, মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী বললেন আবেদন করতে হবে যে আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। আচ্ছা, আবেদন করতে হবে কেন? আমি তো নাগরিকই আছি, আমার কাছে ভোটের ফটো আই কার্ড আছে, আমার কাছে আধার কার্ড আছে, আমার কাছে প্যান কার্ড আছে, আমার কাছে রেশন কার্ড আছে, তাহলে আমাকে আবেদন করতে হবে কেন বলছি না? করতে হবে। আবেদন যেই আপনি করবেন তার মানে কি আপনি এদেশের লোক নন। আবেদন করা মানে আপনি এদেশের লোক নন। কেন আপনি এদেশের লোক আপনাকে প্রমাণ করতে হবে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে গত লোকসভা নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে আনেন প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, ছোট থেকে শিখেছি মানুষ যত বড় হয় তত বিনয়ী হতে হয়। কর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষ হচ্ছে ভগবান, আরো বেশি করে মানুষের কাছে পৌঁছাতে হবে। ছোটবেলা থেকে শিখেছি যে মানুষ যত বড় হয় তত বিনয়ী হতে হয়। আমি আমার সহকর্মীদের কাছে শুধু এই কথা বলবো যে আমরা মানুষের কাছে, মানুষ হচ্ছে ভগবান। সেই মানুষ পারেন আমাদের যেমন অনেক চূড়ায় মাথায় তুলে দিয়েছিলেন, আবার কিন্তু গত লোকসভা নির্বাচনের পর থেকেই আমাদের আবার বুঝিয়ে দিয়েছেন যে মানুষই শেষ কথা বলেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শক্ত করবার জন্য বনগাঁর এই লোকসভা কেন্দ্র আসনটি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দেব যে দিদি আমরা আমাদের ভুলেই যে হয়েছিল আমরা সংশোধন করে আমরা তোমার কাছে আবার আমাদের এই বনগাঁর সাংগঠনিক জেলার এই বনগাঁ লোকসভা কেন্দ্রটি আমরা তোমার হাতে তুলে দিলাম। এদিনের সভা শুরু হওয়ার আগে বনগাঁ 1 নম্বর রেলগেট এলাকা থেকে সিএএর বিরোধিতা করে মতুয়া ভক্তদের পথে নামতে দেখা যায়। হাতে লেখা প্লাকার্ড, তাতে লেখা সিএএ মানছি না, নিশান, ডঙ্কা,
কাশি নিয়ে মিছিল করেন তারা। সভাস্থলে প্রবেশের আগে তাদের স্বাগত জানান বনগাঁর পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। মতুয়া ভক্তদের ওপর পুষ্পবৃষ্টি করা হয়। এদিন সভা শেষ হবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন, এবারে নির্বাচনটা মূলত বাংলায় দিল্লির যে জমিদারি মনোভাব তার বিরুদ্ধে লড়াই। 59 লক্ষ মানুষের এনআরজিএসের টাকা কাজ করে তারা পায়নি। 11,36,000 মানুষ বাড়ির তাদের ন্যায্য টাকা পাওয়ার কথা তাদের দেয়নি, রাস্তার টাকা দেয়নি। বাংলার 1,60,000 কোটি টাকা দেনা মানে পাওনা রাজ্য দিল্লির কাছে জমিদার সুলভ মনোভাব নিয়ে তারা সেই টাকা দেয়নি। অর্থাৎ বাংলাকে পেটে মারার চেষ্টা হচ্ছে একটাই মাত্র কারণ, যে বাংলায় ওরা জিততে পারে। যারা বাংলার মানুষের ভাষা বোঝে না তারা বাংলার মানুষের মন বুঝবে কী করে? কয়েকজন গুজরাটি বাইরে থেকে আসছে এখানে বক্তৃতা করছে, করে বাংলাকে ওরা দখল করার চেষ্টা করছে, বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করছে। আর বাংলার বিজেপির নেতারা বলছে যে আপনারা কেউ টাকা দেবেন না, ওরা মানুষকে মেরে মানুষের সমর্থন নিতে চায়। আমরা বলছি এই যে জমিদার সুলভ মনোভাব, আসুন আমরা সবাই মিলে এর বিরুদ্ধে একত্রিত হই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।